বিশ্বকাপ দু হাজার আঠারো বিবিসির বিশ্লেষণে ইতিহাসের বিচারে যে চ্যাম্পিয়ন হবে দেখুন বিস্তারিত সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় ভাসছে রাশিয়ায় বসেছে বিশ্বকাপের একুশতম আসর খেলছে বত্রিশটি দেশ জয়ী হবে একটি কিন্তু এবারে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে পনেরোই জুলাই কোন দলটি বিজয়ী হবে সেটি কি আমরা এখন অনুমান করতে পারি ট্রেন্ড অতীত টুর্নামেন্টের ধরন এসব বিশ্লেষণ করে বিবিসি স্পোর্টস একটি দেশকে বাছাই করে নিয়েছে শেষ পর্যন্ত যারা চ্যাম্পিয়ন হতে পারে তাদের হিসেবে দু হাজার আঠারো বিশ্বকাপ ফুটবল জিততে হলে বিজয়ী দলকে যেসব শর্ত পূরণ করতে হবে থাকতে হবে সেরা দলগুলোর তালিকায় উনিশশো সালের বিশ্বকাপে যখন বত্রিশটি দেশ খেলতে শুরু করে তখন থেকে পরবর্তী সবকটি টুর্নামেন্টে এমন দল চ্যাম্পিয়ন হয়েছে যেটি সেরা দলের তালিকাতেই ছিল এই তালিকার বাইরে থেকে যে দলটি সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল সেটি ছিল আর্জেন্টিনা উনিশশো সালে আর্জেন্টিনাকে শীর্ষে নিয়ে গিয়েছিল ডিয়েগো ম্যারাডোনা আর তার ঈশ্বরের হাত দিয়ে করা গোল এই একটি মাত্র বিবেচনা থেকে শুরুতেই চব্বিশটি দেশকে সম্ভাবনা তালিকা থেকে বাদ দেওয়া হলো রইলো বাকি আট স্বাগতিক দেশ হওয়া যাবে না গত চুয়াল্লিশ বছর ধরে এমন দেশেই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে যেগুলো সেরা দলের তালিকায় রয়েছে এ কারণে বাড়তি সুবিধা পেয়ে গেল রাশিয়া বিশ্ব ফুটবলে তাদের র্যাঙ্কিং ছেষট্টি তাই তারা সেরা আটের ভেতরে থাকতো না যদি তারা স্বাগতিক দেশ না হতো একটা সময় ছিল যখন স্বাগতিক দেশগুলোই চ্যাম্পিয়ন হতো বিশ্বকাপ শুরু হওয়ার পর উনিশশো ত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম এগারোটির পাঁচটিতেই স্বাগতিক দেশ চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু তারপর থেকে গত নয়টি টুর্নামেন্টে স্বাগতিক দেশ মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে সেটি উনিশশো সালে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স তার অর্থ হল স্বাগতিক দেশ হওয়া এখন আর সাফলে পৌঁছানোর রাস্তা বা চাবিকাঠি নয় যেমন চ্যাম্পিয়ন হতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়া অথবা দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে স্বাগতিক দেশ হয়ে চ্যাম্পিয়ন হতে পারেনি ইতালি দু সালে স্বাগতিক দেশ ছিল জার্মানি কিন্তু সেবারও শিরোপা তাদের ঘরে ওঠেনি চার বছর আগে বিশ্বকাপ হয়েছিল ব্রাজিলে সেবারও দেশটি চ্যাম্পিয়ন হতে পারেনি ফলে রাশিয়া বাদ পড়ে গেল এখন বাকি রইল সাতটি দেশ কম গোল খেতে হবে যখন থেকে বত্রিশটি দল নিয়ে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হয় তারপর থেকে যে পাঁচটি দেশ চ্যাম্পিয়ন হয়েছে তারা কেউই তাদের সাতটি ম্যাচে চারটির বেশি গোল খায়নি বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় যে সাতটি দেশ রয়ে গেছে বাছাই পর্বের অভিজ্ঞতা থেকে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল রক্ষণভাগ পোল্যান্ডের প্রতি ম্যাচেই তারা এক দশমিক চারটি করে গোল হজম করেছে জার্মানি ও পর্তুগাল খেয়েছে প্রতি ম্যাচে শূন্য দশমিক চার গোল বেলজিয়াম ও ফ্রান্স শূন্য দশমিক ছয় ব্রাজিল শূন্য দশমিক ছয় এক এবং আর্জেন্টিনা শূন্য দশমিক আট আট গোল ফলে পোল্যান্ড বাদ বাকি রইল ছয়টি দেশ হতে হবে ইউরোপের বিশ্বকাপ বিজয়ীরা শুরু থেকেই হয় ইউরোপের কিংবা দক্ষিণ আমেরিকার খুব বেশিদিন আগেও ইউরোপের দেশগুলো বিশ্বকাপের বিজয়ী হতে পারেনি কিন্তু দক্ষিণ আফ্রিকাতে স্পেনের সাফল্য এবং ব্রাজিলের জার্মানির জয় গতিপথ বদলে দিয়েছে ইউরোপে আয়োজিত টুর্নামেন্টগুলোতে বেশিরভাগ সময়ই ইউরোপের দেশগুলোই চ্যাম্পিয়ন হয়েছে এরকম দশটি বিশ্বকাপে মাত্র একবার ইউরোপের বাইরের কোনো দেশ শিরোপা জিতেছিল কিন্তু সেজন্য আপনাকে ফিরে যেতে হবে দূর অতীতে উনিশশো সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল ফলে ব্রাজিল ও আর্জেন্টিনা বাদ দিলে বাকি রইল চারটি দেশ ফ্রান্স বেলজিয়াম জার্মানি এবং পর্তুগাল থাকতে হবে সেরা গোলরক্ষক আপনি হয়তো ভাবতে পারেন যে গোলদাতারাই বিশ্বকাপ জিতিয়ে দেয় কিন্তু উনিশশো সালের পর থেকে মাত্র দুবার চ্যাম্পিয়ন হওয়া দলের কোন খেলোয়াড় সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পেয়েছেন দু সালে ব্রাজিলের রোনালদো এবং দু সালে স্পেনের ডাভিড ভিয়া দেখা গেছে বিশ্বকাপে জয়ী হওয়াটা অনেক বেশি নির্ভর করে গোলরক্ষকের পারফরমেন্সের উপর গত পাঁচটি টুর্নামেন্টের চারটিতেই সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস পেয়েছেন চ্যাম্পিয়ন হওয়া দল থেকেই এখন যে চারটি দেশ বাকি আছে তাদের মধ্যে বর্তমানে সেরা গোলরক্ষকরা হচ্ছেন জার্মানির নয়ার ফ্রান্সের এবং বেলজিয়ামের থিবাত এই হিসেবে বাদ পড়ে যাচ্ছে পর্তুগাল এখন ফ্রান্স বেলজিয়াম ও জার্মানি তিনটি দেশ বাকি হবে অভিজ্ঞতা থাকতে যেবার থেকে বিশ্বকাপে বত্রিশটি দেশ খেলতে শুরু করে সেই উনিশশো সালের পর থেকে দেখা গেছে সাফল্যের পেছনে একটা বড় ভূমিকা রাখে অভিজ্ঞতা সে বছর চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স তখন ফরাসি দলের প্রত্যেকটি খেলোয়াড়ের অভিজ্ঞতা ছিল গড়ে বাইশ দশমিক সাত সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলার চার বছর আগে জার্মানি যখন চ্যাম্পিয়ন হলো তখন তাদের খেলোয়াড়দের প্রত্যেকের গড় বিয়াল্লিশ দশমিক দুই একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল দু সালে ব্রাজিলের ফুটবলারদের এই গড় ছিল আঠাশ দশমিক শূন্য চার ইতালির দু সালে ছিল বত্রিশ দশমিক নয় এক এবং দু সালে স্পেনের এই হার ছিল আটত্রিশ দশমিক তিন শূন্য এখনো যে তিনটি দেশ রয়ে গেছে তার মধ্যে ফ্রান্সের খেলোয়াড়দের অভিজ্ঞতা সবচেয়ে কম তাদের এক একজন ফুটবলার গরে চব্বিশ দশমিক পাঁচ ছয়টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জার্মানির তেতাল্লিশ সবচেয়ে বেশি বেলজিয়ামের পঁয়তাল্লিশ দশমিক এক তিন ফলে ফাইনাল হচ্ছে বেলজিয়াম ও জার্মানির বর্তমান চ্যাম্পিয়ন হওয়া যাবে না বিশ্বকাপের জয়ের ধারাবাহিকতা রক্ষা করা খুব কঠিন একমাত্র ব্রাজিলই উনিশশো ও উনিশশো সালে পরপর দুবার বিশ্বকাপ জিতেছে গত চারটি টুর্নামেন্টের তিনটিতেই আগের বারের চ্যাম্পিয়ন গ্রুপ পর্বে বাদ পড়ে গেছে সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে জার্মানির পারফরমেন্স দারুণ গত নটি টুর্নামেন্টে তারা দুবার জিতেছে আরো তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং আরো দুটো বিশ্বকাপে হয়েছে তৃতীয় তবে যখন রাশিয়াতে আবার বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ আসে তখন ইতিহাস জার্মানির বিপক্ষে ফলে বুঝতেই পারছেন তারা চ্যাম্পিয়ন হচ্ছে দু হাজার বিশ্বকাপ ফুটবলে বেলজিয়াম যদি না অন্য কেউ শিরোপা সিনিয়ে না নেয় তো বন্ধুরা খুব সুন্দর ও গ্রহণযোগ্য পরিসংখ্যান দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন এবারে কার সবচেয়ে বেশি যদিও সবাই অবাক হচ্ছেন যে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ফ্রান্স পর্তুগাল দলগুলোকে বাদ দিয়ে কেন বেলজিয়ামকে পরিসংখ্যানের বিচারে বিশ্বকাপ জয়ের উপরের তালিকা রাখলো বিবিসি বন্ধুরা বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে বেলজিয়ামের অবস্থান কিন্তু বেশি দূরে নয় তাদের অবস্থান জার্মানি ব্রাজিলের পরেই অর্থাৎ এই দলটির অবস্থান তিনে সে যাই হোক অনেক বিশ্লেষণ পরিসংখ্যানের পর পনেরোই জুলাই কে চ্যাম্পিয়ন হবে তা সময় বলে দেবে তবে এবার যে চমক থাকছে তাতে কোনো সন্দেহ নেই বুঝতে পারছেন ইতালি নেদারল্যান্ডের মতো দল এবারে বিশ্বকাপের সুযোগ পায়নি ফলে যাদের আমরা ছোট দল মনে করছি তারাই কিন্তু বড় চমক দেখাতে পারে এবারের বিশ্বকাপে কি বলেন আপনারা তো বন্ধুরা আপনাদের দৃষ্টিতে কে জিতবে এবারের বিশ্বকাপ এসব বিষয় আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ